हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल फूड एंड ट्रैवल ब्लॉग्स से के सबाई के शुभेच्छा जानाच्छी। आज के आमी आपनादेर साथे नतून एक वीडियो शेयर करब। वीडियोटा होच्छे आज रमजाने आमी की की आइटेम दिए इफतारी करेछी, एगुलो आपनादेर साथे एक शेयर करब। इफतारीते आसले आमादेर सबारई अनेक आयोजन थाके विभिन्न आइटेमेर। तो आज के आमी मूलत इफतारी आइटेमगुलो एकटु अन्यरकमेर इलिश माछ रान्ना करेछे आमार वाइफ, एवं इलिश माछ भाजा बेगुन भाजी आर खिचुड़ी रान्ना करेछे आमार वाइफ अनेक सुंदर करे। इफतारीते आमरा खाबो, साथे सालाद आछे, सालादेर आइटेम ক্যাপসিকাম দিয়ে করা, সাথে তরমুজ। প্রতিদিনের ইফতারে আমার তরমুজ না হলে মানে তৃষ্ণাই মিটে না। শরবতের আইটেম আছে, রুহ আফজা। সাথে খেজুর আছে। আমার বাইফ অনেক সুন্দর করে এগুলা সুন্দরভাবে রান্না করছে, খেতে অনেক টেস্ট হবে আশা করি। ও রান্না অ্যাজ ইউজুয়াল সবসময় অনেক সুস্বাদু এবং মজাদার। আসলে কি বলবো, আমার ওয়াইফের রান্নার কথা বলে শেষ করা যাবে না। সে এত এত টেস্ট করে রান্না করে যে আসলে আমি আমার রান্না করার সময় আমার জিভে পানি চলে আসে, মানে কখন যে খাবো। হ্যালো ভিউয়ার্স, দেখুন ইলিশ মাছটা খুবই দেখতে লুক্রেটিভ এবং কালারটা খুব সুন্দর আসছে, আর ইলিশ মাছ ভাজাটা খুব ভালো লাগছে, সাথে শুকনো মরিচ, খিচুড়ি। আসলে রমজান মাসটা হচ্ছে খুব আত্মশুদ্ধির মাস। আমরা নিজেদেরকে যত বেশি কন্ট্রোল করে রমজান মাস থেকে রমজানের ফজিলত সম্পর্কে জেনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন অনুযায়ী কীভাবে আমরা আমাদের বাকি জীবনগুলো সুন্দরভাবে সুগঠিত এবং ইসলামের পথে নিয়ে যেতে পারবো। আসলে রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। ভিউয়ার্স, আপনাদের বাসায় আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে রমজানের ফজিলত সম্পর্কে জানাবেন, আশা করি এটা আপনার ফ্যামিলির জন্য অনেক উপকার হবে। তো ভিউয়ার্স, আমার অন্যান্য দিন আমি কি কি ইফতারি করি এগুলো আপনার সাথে একটু শেয়ার করলাম। চনা বুট, পেঁয়াজু বেগুনি, এটা হচ্ছে কুমড়োর বেগুনি, হালিম বেগুনি, আলুর চপ, জিলাপি আইটেম আছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আমের সালাদ, কাঁচা আমের সালাদ, নতুন কাঁচা আম উঠেছে এই জন্য আমার ওয়াইফ কাঁচা আমের সালাদ করেছে, আবার পিজাও বানাইছে, পিজা আইটেম আছে। মোটামুটি সব আইটেম দিয়ে আমরা ইফতারি করেছি এবারে রমজান। দই আমার আরেকটা ফেভারিট আইটেম। বিভিন্ন ফলের সমারোহ, ফল না থাকলে আসলে ইফতারি আমার ভালো লাগে না। হালিমের আইটেম আমার সুন্দর করে পরিবেশন করেছে আমার ওয়াইফ, থ্যাংক ইউ ফর মাই ওয়াইফ। অনেক সুন্দর ডেকোরেশন তার, তার হাতের জাদু ছোঁয়ায় আসলে ইফতারি করেই আমার মন ভরে যায়। ইলিশ মাছ ভাজা, অ্যাজ ইউজুয়াল আইটেম থাকে প্রতিদিন আমাদের।